আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টার প্রতি আমাদের সকলেরই পূর্ণ অভিজ্ঞতা থাকা অত্যন্ত প্রয়োজন। দেখবেন আমাদের দেশে নানান জায়গায়, বলতে গেলে দেশের 90% জায়গায় গরু লড়াই হয়ে থাকে। এই গরুর লড়াইয়ে একটি গরু অন্য একটি গরুকে শিং দিয়ে অতি জোরালোভাবে আঘাত করে, আর ওই আঘাতের কারণে দুর্বল গরুটির নানান সমস্যা দেখা দেয়। মাঝে মাঝে এমনও হয় দুর্বল গরুটি মৃত্যুর সাথে লড়াই করে, পরিশেষে গরুটিকে জবাই করে গোশগুলো সবার মাঝে বিক্রি করে দেওয়া হয়। প্রিয় শ্রোতা, আসুন দেখি কুরআন হাদিসের আলো অনুযায়ী এই বিষয়টা ইসলাম কতটা সমর্থন করে। প্রখ্যাত আলেম ওলামায়ে কেরামগণ মানুষকে শিক্ষা দিচ্ছে, তারা যেন পশুদের প্রতি দয়াশীল হয় এবং তাদের রক্ষণাবেক্ষণ করে। সুতরাং এটা কখনো সম্ভব নয়, পশুর গলায় ফাঁস লাগবে, উপর থেকে পড়ে যাবে, অথবা পশুরা পরস্পর লড়াই করে মারা যাবে, অথচ পশুর মালিকেরই কোনো খবর থাকবে না। কিন্তু ইসলামে এমনভাবে পশুদেরকে মারা কোনো রকম কোনো জায়েজ নেই, যার কারণে পশুরা মৃত্যুর মুখে পড়ে যায়। এমনভাবে অনেক সময় নির্মম রাখালরা করে থাকে, আবার অনেক সময় পশুদের মাঝে লড়াই প্রতিযোগিতা করে একদল লোক খুব আনন্দ পায়। এতে দুটি গরু লড়াই করে এবং একটি অন্যটিকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়, এটিও মহান আল্লাহর দরবারে খুবই জঘন্য একটি কাজ। আর এ কারণে ওলামায়ে কেরাম গরুর সিংহের আঘাতে মৃত পশুকে হারাম হিসেবে গ্রহণ করেছেন। যদি কোনো পশু অন্য একটি পশুর সিংহের আঘাতে মৃত্যু যন্ত্রণায় কাতরায়, তবে ওই পশুকে শাস্তিস্বরূপ হিসেবে হারাম করা হয়েছে। আর যদি কোনো পশুকে হিংস্র প্রাণী খেয়ে থাকে, তবে ওই পশুর গোশ খাওয়াও মানুষের জন্য একদমই হারাম করা হয়েছে। কারণ জাহেলি যুগের লোকেরা হিংস্র প্রাণীর খাওয়া পশুর গোশ খেত, তাই আল্লাহ তাআলা আমাদের জন্য এটিকেও হারাম বলে গণ্য করেছেন। প্রিয় শ্রোতা, এই বিষয়টি হয়তো আমাদের মাঝে অর্ধেকেরও বেশি মানুষ খুব সম্ভব একটা ধারণা নেই, তাই এ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করি। একটু লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের প্রায় জায়গায় এখন গরুর লড়াই হয়ে থাকে, তবে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গরুর লড়াই সম্পর্কে পুরোপুরি নিষেধ করে দিয়েছেন। গরুর লড়াইয়ে যদি কোনো গরুর সিংহের আঘাতে অন্য একটি গরু আহত হয়, তবে যদি ওই গরুটিকে জবেহ করা হয়, তবে সেই গরুর গোশ খাওয়াও আমাদের জন্য পুরোপুরি হারাম করে দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা, গরুর লড়াই বা লড়াইকৃত গরুর গোশ খাওয়া এবং সবসময় এই ধরনের কাজ থেকে যেন আমরা নিজেদের বিরত রাখতে পারি। প্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয় সম্পর্কে হেদায়েত দান করুন। আমিন। এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল অপশনটি সেট করে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো।